Does this ever happen to আপনি কোন একটা ফটোশুটের মধ্যে আছেন এন্ড ফটোশুট শেষ করে যখন আপনি ছবিগুলো আপলোড করতেছেন আপনার কম্পিউটারে তখন ইউ গেট টু রিয়লাইজ যে আপনার ফটোজগুলো আউট অফ ফোকাস এন্ড মোশন ব্লার আই নো দিস কাইন্ড অফ থিং সো এটা খুবই বাজে একটা অবস্থা সো ইন দিস কেস হাউ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ সিনারিও ইন দিস ভিডিও আই এম গোনা শেয়ার উইথ সাম কুল টিপস এন্ড ট্রিক যেগুলো আমি নিজেও পার্সোনালি অনেক ইউজ করি আমি যখন ফটোশুটের মধ্যে থাকি বা অন সাইটের মধ্যে থাকি সো দেরি না করে লেটস বিগিন দ্য ভিডিও আর চেষ্টা করবেন ভিডিও কোনোভাবে স্কিপ না করে দেখা ফার্স্ট স্টেপ হচ্ছে টেক্সচার ফটোশুটের জন্য আপনার ক্যামেরা লেন্সটাকে ক্লিন করা বা ক্লিন রাখা আপনি যে কোনো ক্যামেরা ক্লিনিং কিট কিনতে পাবেন ম্যাক্সিমাম 1500 থেকে 2000 টাকার মতো নিতে পারে অথবা আপনার গ্লাসের যে ক্লথটা আছে মাইক্রোফাইবার ক্লথটা সেটা দিয়ে আপনি ক্লিন করে নিতে পারেন ভালো মানের ক্লিনিং কিট দিয়েই আমি ক্লিনিং করাটা আমি সাজেস্ট করবো পিক এনাফ শাটার স্পিড টু অ্যাভয়েড মোশন ব্লার আপনার সাবজেক্ট যদি কোনো মুভমেন্টের মধ্যে থাকে ওই মুভমেন্টটা আপনি টেক শার্প ছবি চাচ্ছেন তখন আপনি আপনার শাটার স্পিডটাকে যত বেশি চুজ করা যায় যত বেশি হাই স্পিড নেওয়া যায় তত বেশিটা আপনি চুজ করবেন টু অ্যাভয়েড মোশন ব্লার অর ইফ ইউ ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মোশন ব্লার ইন ইয়ার ফটোস ইউ মাস্ট চুজ ইউর শাটার স্পিড অ্যাট লিস্ট 1400 অর 1000 অ্যারাউন্ড এই মধ্যে আপনি যদি রাখেন আপনার শাটার স্পিডটাকে মিনিমাম তখন আপনার ছবিতে টেক্সচার ছবি পাবেন প্লাস কোনো ধরনের মোশন ব্লার ইন্ট্রোডিউস করবেন না ফোকাস কেয়ারফুলি অন ইয়ার সাবজেক্ট এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ক্যামেরা ফোকাল পয়েন্টটা ইউজ করি সিঙ্গেল ফোকাল পয়েন্টটা আমার সাবজেক্টকে ফোকাস করার জন্য অলসো আমি যদি মিররলেস ক্যামেরা ইউজ করি নাও ডেজ মিররলেস ক্যামেরার মধ্যে আই ডিটেকশন একটা অপশন আছে সেটা আমি অন করে নিই যেন এভরি টাইম আমি যখন ছবিটা তুলি তখন হচ্ছে খুবই টেক্সচারটা অ্যান্ড হচ্ছে মেক শিওর হয় যে এটাতে আমার সাবজেক্টের ফোকাসটা প্রপারলি হচ্ছে তো দেন আমি আমার শাটার বাটনটা ক্লিক করি চুজ শার্পেস অ্যাপারচার অ্যাপারচারটা অনেকটাই গুরুত্বপূর্ণ শার্পেস অ্যাপারচার যে মোস্ট অফ দ্য লেন্স হচ্ছে F4 থেকে F8 পর্যন্ত ভালো শার্পনেস দেয় এর মধ্যে ইন বিটুইন আপনার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আপনি একটা অ্যাপারচার সেট করে আপনার জন্য যেটা ভালো হয় সেটা আপনি চুজ করে নিতে পারেন দেন ওইটাকে বেস করে আপনি আপনার ডিজায়ার ছবিগুলো লোকেশনে তুলতে পারেন অ্যান্ড ইন দ্যাবিলিটি ইউ উইল গেট দ্য ডিজায়ার রেজাল্ট ইউজ higher ISO in dark environment set your camera ISO into auto mode if needed increase it manually in dark environment you can remove any kind of noise and grain in Lightroom anytime so don't be afraid to use higher ISO in dark environment পাশে নতুন ভিডিও আপলোড করা আছে যদি এই ভিডিও ভালো লাগে থাকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড হিট দ্য থামস আপ বাটন অলসো হিট দ্য নোটিফিকেশন বাটন ফর মোর আপকামিং ভিডিও লাইক দিস আর দেখা হচ্ছে নতুন এই ভিডিওর মধ্যে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ বাই